আবারও নিয়ে এলো হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট, নতুন ফিচার্স। তো কে এই আপডেট, কে এই ফিচার্স, বিস্তারিত জেনে নেবো এই ভিডিওতে। আমি নীল ভাই, আপনারা দেখছেন মাই বাং টিভি ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো সামনেই লোকসভা নির্বাচন, ঠিক এর আগেই হোয়াটসঅ্যাপ বেশ কিছু ফিচার্স, বেশ কিছু আপডেট লঞ্চ করেছে। তো এখানে কী হয়, মানে যে কোনো ফেক নিউজগুলো, মানে হোয়াটসঅ্যাপে কী হয়, বিভিন্ন ধরনের ফেক নিউজ, ফেক পোস্ট, ফেক আর্টিকেল হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে ফরওয়ার্ড হয়। তো যার ফলে কী হয়, সামনেই লোকসভা নির্বাচন, যে কারণে এর মানে নির্বাচনে একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। যে কারণে হোয়াটসঅ্যাপ কী করেছে, একটা আপডেট দিয়েছে, চেক পয়েন্ট নামে একটা সার্ভিস লঞ্চ করেছে, যে কী হবে এটা যাচাই করবে এই ফেক নিউজগুলোকে। তো ভারতের স্টার্ট আপ কোম্পানি প্রোটো এই সার্ভিস শুরু করেছে, এই পরিষেবা শুরু করেছে। এখানে কী হবে, বেশ মানে বিভিন্ন ভুয়ো খবর এখানে কালেক্ট করা হবে এবং চেক পয়েন্টকে দেওয়া হবে, চেক পয়েন্টে যাচাই করবে এর সত্যতা নিয়ে এবং সেটা ইউজারদের জানিয়ে দেবে, যার ফলে ইউজারটা অনেকটা সতর্ক হয়ে যাবে। কারণ আগে কী হতো, আমরা যদি আমাদের কোনো মনে হতো যে এই আর্টিকেলটা ফেক, এই ভিডিওটা ফেক, তো তার জন্য আমাদেরকে গুগল করতে হতো, মানে গুগলে যেতে হতো এবং আমাদেরকে যাচাই করতে হতো যে এই ফেক আর্টিকেল বা এটা ফেক নিউজ কিনা। তো হোয়াটসঅ্যাপ এটা মানে আমাদের টাইমটাকে বাঁচাচ্ছে, যে কারণে অবশ্যই আপনারা এটাকে ইউজ করবেন। তো এটা এবার আপনি ভাবছেন এটা ইউজ করবেন কীভাবে, তো এর জন্য আপনাকে কী করতে হবে, চেক পয়েন্টের অফিসিয়াল নাম্বার 9643000888 এই নাম্বারটা ডিসক্রিপশনে আছে, আপনি চাইলে ওখান থেকে সেভ করে নিতে পারেন। তো এটা ভেরিফাইড নাম্বার চেক পয়েন্টের। তো এটা আপনি কন্ট্যাক্ট সিলেক্ট করে নেবেন, দেন এরপর কী হবে, হোয়াটসঅ্যাপে আপনার এই চেক পয়েন্টের একটা কন্ট্যাক্ট চলে আসবে। এবার আপনার যে আর্টিকেল, যে ভিডিও, যে ছবি, যে কিছু আপনার মানে যে তথ্যগুলো আপনার ফেক মনে হয় হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে আপনার মনে হয়, সেটাকে আপনি চেক পয়েন্টে দেবেন, সেন্ড করবেন। চেক পয়েন্ট আপনাকে রিপ্লাই দেবে, এখানে রিপ্লাইটা ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, তামিল, তেলেগু ভাষায় আপনাকে রিপ্লাইটা দেওয়া হবে, যাতে আপনি বুঝতে পারেন। তো এবার কী হবে, আপনি দেখে নিলেন এটা, মানে যাচাই করে নিলেন এটা সত্যতা সম্বন্ধে, চেক পয়েন্ট আপনাকে জানিয়ে দেবে এবং আপনি সেটা পরে আপনি ফরওয়ার্ড করবেন আপনার বন্ধুদের সাথে। এরপর তো আশা করছি নেক্সট টাইম যে কোনো ফেক নিউজ, মানে আপনার যদি মনে হয় যে আর্টিকেলটা ফেক, তা অবশ্যই একবার যাচাই করেই ফরওয়ার্ড করবেন। তো নেক্সট একটা আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ, সেটা হলো গ্রুপ রিলেটেড। মানে আগে কী হতো, আমাদেরকে যে কেউ যে কোনোভাবে গ্রুপে অ্যাড করে দিত, মানে আমার পারমিশন চাই আমাকে যে কেউ গ্রুপে অ্যাড করে দিচ্ছে। তো এক্ষেত্রে কিছুটা প্রবলেম হয় না, আমার উইদাউট পারমিশনে যে কেউ আমাকে যে কোনো গ্রুপে অ্যাড করে দিচ্ছে। তো হোয়াটসঅ্যাপও একটা নতুন আপডেট দিয়েছে, তো যেখানে কী হয়, আপনি মানে আপনার পারমিশন ছাড়াই কেউ কোনো গ্রুপে অ্যাড করতে আপনাকে পারবেন না। তো এটা এবার আপনি বলছেন এটাকে এবার কীভাবে ইউজ করব। তো এর জন্য আপনাদের কী করতে হবে, আপনার যে ফোনের হোয়াটসঅ্যাপের সেটিং রয়েছে, সেটিং মেনুর উপর ট্যাপ করবেন, দেন এরপর অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রাইভেট সেটিংয়ে যাবেন, প্রাইভেট সেটিং গিয়ে গ্রুপে যাবেন, গ্রুপের অপশনে গিয়ে আপনাদের এখানে থাকবে নো বডি, মাই কন্ট্যাক্ট, এভরি ওয়ান। তো এখানে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার যারা কন্ট্যাক্ট রয়েছে তারাই কেবল আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। এবং আপনি যদি কোনো এভরি ওয়ান করে দেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনাকে যে কেউ হোয়াটসঅ্যাপের যে কোনো ইউজার আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন। এছাড়া যদি আপনি নো বডি করে দিন, সেক্ষেত্রে আপনাকে কেউই কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এক্ষেত্রে যদি কেউ গ্রুপে অ্যাড করতে চায়, সেক্ষেত্রে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, মানে আপনি যদি জয়েন হতে চান আপনাকে জয়েনের লিঙ্ক পাঠাবে, আপনি চাইলে সেই জয়েন লিঙ্কের সাহায্যে গ্রুপে অ্যাড হতে পারবেন। তো এক্ষেত্রে আপনার পারমিশন নেই আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে কাজ করবে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দিতে, নতুন আপডেটগুলো আপনার কাছে পৌঁছে দিতে উৎসাহ বাড়ে। আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, এক্স ওয়াই জেড সবার মধ্যে ছড়িয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে এই নতুন আপডেটের কথা, নতুন ফিচার্সের কথা, যাতে তারাও নেক্সট টাইম কোনো ফেক নিউজ, ফেক আর্টিকেল পোস্ট করার আগে, ফরওয়ার্ড করার আগে অবশ্যই একবার যাচাই করে নেয় চেক পয়েন্টে। তো ভিডিওটা যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে চেক পয়েন্ট রিলেটেড, গ্রুপ রিলেটেড, হোয়াটসঅ্যাপ রিলেটেড, তো নিচে কমেন্ট জানতে ভুলবেন না, আমি যেটুকু আপনাদেরকে সাহায্য করবো, আমি যেটুকু জানি আপনাদের কাছে শেয়ার করবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নিচে লাল সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করে নেবেন, বা সেটা বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, মাই বাং টিভি ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। Close till I get up, time is barely on our side.